নমস্কার বন্ধুরা, আমি পূজা দেব। পূজা স্টেনোগ্রাফি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আপাতত। তো এখন কি বলতো, এখন এই সিচুয়েশনে ভালো থাকাটা বিরাট একটা ব্যাপার। আমি প্রে করবো ভগবানের কাছে যাতে সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর পৃথিবীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে আজকে নতুন চ্যাপ্টার আমি নিয়ে এসেছি, চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। তো এটার আগে আমি সবসময় যে কথাটা বলি, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে বেল আইকনটাতে প্রেস করে দেবে যাতে কোনো ভিডিওর আপডেটস থেকে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করি আজকে নতুন চ্যাপ্টার। আজকে পড়াবো গ্রামালোগাস এর নেক্সট পার্টটা, ফুট। আমরা ফুট কিভাবে লিখব, ফুট ফুট লিখবো এইভাবে, ফুট। গ্রামালোগাস এর ক্ষেত্রে আমাদের ভাওয়েলেরও দরকার হয় না, ডিপথংয়েরও দরকার হয় না, এটা তোমাদের মনে রাখতে হবে। এগুলো শুধু মুখস্থরই ব্যাপার, তোমাদের মুখস্থ বলতে প্র্যাকটিসের ব্যাপার। তোমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে পেরে যাবে। এটার মধ্যে ভাওয়েলও লাগবে না, ডিপথংও লাগবে না, কিছুই লাগবে না। তো থ্রো দ্য লাইন হলো ফুট, বি বি হয়েছে অন দ্য লাইন, বি ফুট, বি টু, বি টু, বি আবার থ্রো দি লাইন, ইট স্ট্রেট হয়নি, আমি স্ট্রেট করে দিচ্ছি, ইট হ্যাড, হ্যাডটা হবে অ্যাবভ দ্য লাইন, টু ডিফারেন্ট ডিফারেন্ট থ্রো দি লাইন, একদম স্ট্রেট ডিফারেন্স, ডিফারেন্ট ডিফারেন্স, মাচ উইচ, এটা হলো ইচ, ঠিক আছে। তো দেখ, তো দেখো এটা হলো ফুট, আমরা থ্রো দি লাইন লিখবো, বি বি হলো অন দ্য লাইন, ফুট বি। আগের চ্যাপ্টারের গ্রামালোগাসগুলো ছোট ছোট ছিল, যেমন এন দি অল টু টু এরকম ছিল, ঠিক আছে। তো আজকেরগুলো যেরকম নর্মাল স্ট্রোক হয় সেভাবেই। তো দেখো ফুট হলো থ্রো দি লাইন, বি হলো অন দি লাইন, টু বি হলো থ্রো দি লাইন, ইট হলো অন দি লাইন স্ট্রেট, হেড হলো অন দি সরি অ্যাবভ দি লাইন স্ট্রেট, ডু হলো অন দি লাইন স্ট্রেট, ডিফারেন্ট হলো স্ট্রেট, ডিফারেন্স হলো স্ট্রেট, কিন্তু দুটোই থ্রো দ্য লাইন। এবার হলো মাচ অ্যাবভ দ্য লাইন, উইচ হলো অন দ্য লাইন, ইচ হলো অ্যাবভ দ্য লাইন। তো এটা ছিল গ্রামালোগাসের চ্যাপ্টার। তোমরা প্র্যাকটিস করার সময় কীভাবে বুক করবে, ফুট বি টু বি ইট হ্যাড টু ডিফারেন্ট ডিফারেন্স মাচ উইচ ইচ, এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এখন আমি দেখাচ্ছি, তোমরা সবটা এটা তুলে নাও, এখন আমি দেখাবো যে তোমরা প্র্যাকটিস করার সময় কিভাবে প্র্যাকটিস করবে। এখন প্র্যাকটিস কিভাবে করবে এটা জানো, এই দেখো মুখে মুখে বলবে, ফুট বি টু বি ইট হ্যাড ডু ডিফারেন্ট ডিফারেন্স মাচ উইচ ইচ, এটা হলো সবটা পুট থেকে ইচ পর্যন্ত, ঠিক আছে। আবার করবে নেক্সট লাইনে, মানে আমি দেখাচ্ছি প্র্যাকটিসটা কীভাবে করবে, এভাবে বলে বলে করবে, পুট বি টু বি ইট হ্যাড ডু
different, difference, much, which, each, could, be, to be, it, had, do, different, different. বোর্ডে লিখছি তো তার জন্য একটু ব্যাকা হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু স্ট্রেট লিখবে, ডি যেটা আমরা স্ট্রোকে কনসোনেন্টে পেয়েছি সেভাবে লিখবে, ডিফারেন্ট ডিফারেন্স মাচ উইচ ইচ। এরকম করে এদিকেও প্র্যাকটিস করবে, এখানেও প্র্যাকটিস করবে, খাতার কথা বলছি এদিকেও প্র্যাকটিস করবে, যত এগুলো প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু তত এগুলোর উপরে দখল আসবে। তো তোমরা কোনো কিছু লিখতে গেলে কুড বি টু বি এগুলো কিন্তু কনফিউশন, তাহলে কনফিউশন থাকবে না তোমাদের ব্যাপারটাতে, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কনফিউশন হয়ে যাবে যে কোনটা পুট কোনটা বি। আর দেখো এখানে আছে টু বি আর ইচ, তোমরা এটার ক্ষেত্রে মানে তোমাদের নিজের সুবিধার্থে ইচের যদি না বোঝা যায় যে টু বি কোনটা ইচ কোনটা, অনেকের গ্রামাটিক্যাল দিকটা কি হয় এত স্ট্রং থাকে না, তো ওরা কিভাবে বুঝবে যে একটা সেন্টেন্স থেকে এই জায়গাটা টু বি হবে না ইচ হবে, তো ইচটা বোঝার জন্য এদিকে একটা ভাওয়াল দিয়ে দিও, ঠিক আছে, তাহলে ইচ বোঝা যাবে আর কি। আর এছাড়া যারা তো বুঝতে পারবে তো পারলই। তো এটা ছিল আজকের গ্রামালোগাসের চ্যাপ্টারের প্র্যাকটিসটা, আগে তো দেখালাম যে কীভাবে লিখবে, তো এতটুকুই ছিল। তোমরা এটা আমি যেভাবে দেখিয়েছি টাইপটা যে কীভাবে প্র্যাকটিস করতে হয় সেভাবে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, আমি কিন্তু তোমাদের থেকে 100% আশা রাখছি যে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি আমাদের নাম্বার দরকার হয় বা কেউ যদি শিখতে চাও অনলাইনে বা অফলাইনে ক্লাসের জন্য, আমাদের ডেসক্রিপশন বক্সে প্লাস ভিডিওতে স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার, তোমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারো। তাহলে থাক এতটুকুই, তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, তোমরা সঙ্গে থাকলে আমি একদম সাপোর্ট পাই আর আমার খুব হ্যাপি ফিল হয় যে তোমরা আমার সঙ্গে আছো। আর যেটা সবসময় আমি বলি, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ারটা তাদের জন্য যারা স্টেনোগ্রাফিটা শিখতে চায় বা জানে না ওদের জন্য, ওদের হেল্প হবে। আর সঙ্গে বেল আইকনটাতে প্রেস করে দিও যাতে কোনো ভিডিওর আপডেটস দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি।